হ্যালো, আমি সুপ্তি বলছি টেক্সাস আমেরিকা থেকে। আজকে আবিরের জন্মদিন, তো আমরা এসেছি একটা ইন্ডিয়ান বুফে রেস্টুরেন্টে খেতে। এর আগে আমরা সকালবেলা একটুখানি কেক কেটে সেলিব্রেট করেছি ভার্চুয়ালি আর কি, আমাদের ফ্যামিলির সাথে। এই দূর দেশে একলা একলা থেকে আর কি বা করা যাবে, তো এই অনলাইন স্ক্রিনই আমাদের ভরসা এখন। আজকে আমাদের এখানে শনিবার, তো লাকিলি আবিরের জন্মদিনটা একটা ছুটির দিনে পড়েছে, না হলে তো অফিস থাকতো। তো সকালে ওই ছোট্ট করে জন্মদিন সেলিব্রেট করার পর আমরা দুপুরবেলা ডিসাইড করলাম বাইরে কোথাও খেতে যাওয়া যাক। তো অনলাইন ঘেটে রিভিউ পড়ে আমরা একটা রেস্টুরেন্ট সিলেক্ট করেছি। রেস্টুরেন্টের নাম ছিল হলো শিগ্রি ইন্ডিয়ান কুজিন, এটা অ্যাডিসনে। তো আজকে ওদের উইকেন্ড স্পেশাল লাঞ্চ বুফে চলছিল, তো এটাতেই চলে এসেছি। তো রেস্টুরেন্টে ঢুকে ওদের ডেকোরেশন অ্যাম্বিয়েন্স আমার মোটামুটি ভালোই লেগেছে। দেখা যাক খাবার কেমন হয়। ওদের খাবারে মোটামুটি ভালোই অপশন ছিল, ওদের স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স ডেজার্ট আমার কাছে ভালোই লেগেছে। আর আমার কাছে স্পেশালি ওদের ভেজিটেরিয়ান আইটেমগুলো খুব ভালো লেগেছে। ননভেজ তো মজা হয়, বাট ভেজিটেরিয়ানগুলো আমার ভালো লেগেছে। আর ননভেজে দুই রকম মাছও ছিল, তো মাছগুলোও খুব মজা লেগেছে আমার। ডেজার্টে ওদের তিনটা অপশন ছিল, গোলাপজামুন, গাজর হালুয়া আর সুজির হালুয়া। গোলাপজামুন আর সুজির হালুয়াটা আমার খুব ভালো লেগেছে। আর ওদের এই পানিপুরি স্টেশনটাও বেশ ইউনিক ছিল, যদিও আমার কাছে মনে হয় আমাদের দেশের ফুচকা বেশি মজা, তাও পানিপুরি আমি ট্রাই করতে পেরে ভালোই লেগেছে। এই যে আমি আমার জন্য একেবারে একটা থালি সাজিয়ে নিয়ে এসে বসেছি। তো এই থালিতে যা যা আইটেম ছিল সবগুলোই আমার মজা লেগেছে। স্পেশালি এদের একটা কোফতা কারি ছিল, মালাই কোফতা কারি, ওইটা পনির, আমার খুব মজা লেগেছে। আর ওই যে গ্রিন কালারের যে কাবাবটা, এটার নাম ছিল সম্ভবত হাড়া ভাড়া কাবাব, এটা পালং শাক দিয়ে কিছু একটা প্রিপারেশন, এটা আমার কাছে খুবই মজা লেগেছে। মানে আমি বুঝতেও পারিনি যে এই আইটেমটা আমার মজা হতে পারে। আর এদিকে আবিরও আবিরের পছন্দ মতো খাবার নিয়ে এসে খাচ্ছে। আমি দ্বিতীয় ধাপে যেয়ে আরো কিছু খাবার নিয়ে এসে পড়লাম। আমি বেশ মজা করে আমার খাবারগুলো এনজয় করলাম। এরপর এখন নিয়ে চলে এসেছি ডেজার্ট। ওদিকে আবিরও গেছে ওর জন্য ডেজার্ট আনতে। তো আমার কাছে আসলে ওদের গোলাপজামুনটা খুব ভালো লেগেছে, তো আমি ওকে বলছিলাম গোলাপজামুন নাও বেশি করে। আমি আবার খাওয়া দাওয়া শেষ করে এই মাসালা টিটা নিয়ে এলাম। অনেক রকম মশলা দিয়ে চাটা বানানো ছিল, তাই খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর আমি যেহেতু চা খুব ভালোবাসি, চাটা খাওয়ার পরেই আমার খাওয়া দাওয়া পরিপূর্ণতা পেল। আমাদের খাওয়া দাওয়া শেষ, ওই যে আবির এখন বিল মেটাচ্ছে, বিলটা পে করে আমরা বের হয়ে যাব। ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা কাছেই একটা পার্কে চলে এলাম। তো আবিরকে বলছিলাম যেহেতু অ্যাডিসনের এদিকে এসেছি, চলো একটু আশেপাশে ঘুরে দেখা যাক। বুফেতে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো পার্কে হেঁটে একটু ক্যালোরিও বার্ন করা দরকার, তাই আমরা আগে এই পার্কটাতে চলে এলাম। পার্ক থেকে বের হয়ে আশেপাশে আরেকটু ঘুরে আমরা এসেছি আরেকটা জায়গায়, এটার নাম ছিল অ্যাডিসন সার্কেল পার্ক। এরকম ছায়া ছায়া রাস্তা ধরে হাঁটতে আমার খুব ভালো লাগছিল, জায়গাটা বেশ নিরিবিলি। সাধারণত এখানে সপ্তাহের কিছু কিছু দিনে কনসার্ট হয়, আজকেও সম্ভবত একটা কনসার্ট আছে, ওরা প্রিপারেশন করছিল স্টেজের দেখে এলাম। তো আমরা হয়তো আজকে কনসার্ট অবধি থাকবো না, একটু আশেপাশে ঘুরেই বাসার দিকে রওনা দিয়ে দিব। তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। যারা এতক্ষণ দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে, সেই অবধি সবাই খুব করে ভালো থাকবেন।